আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনারে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। ইলিশ মাছ পছন্দ করেন না এমন একজন খুঁজে পাওয়া যেত না। আমি আছি ইলিশ মাছের এমন একটা তরাই রান্নাম যেটা একবার খাইলে বারবার রান্না খাইতে ইচ্ছে করবো। আমি আগলা টমেটো আর আলু দিয়ে ইলিশ মাছ বোনা করাম। আমি ইলিশ মাছের টুকরা একটু মোটা মোটা করে কাছি, আপনারা চাইলে পাতলা পাতলা করেও কাটতারবেন, এটাতে কোনো সমস্যা হইতো না। আপনার সাথে কথা কইতে কইতে এনে আমার মাছ টাকাটা শেষ হয়েছে। এনে আমি সাত আটটা ফাংনা ফাংনা টমেটো নিছি, টমেটো দিয়ে আগেই ধুয়ে রাখছিলাম। কাঁচা টমেটো নেওয়া যাইতো না, কাঁচা টমেটো নিলে তরকারিটা সুক্ষ হয়ে যাইব, আর তরকারি সুক্ষ হয়ে গেলে একদম খাইতে মজা লাগতো না। তো টমেটো দিয়ে কাটতে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। তখন আমি দুইটা আলু ধুয়ে রাখছিলাম, ধুয়ে হন সিলাই আলপাম, সিলাইয়া পাতলা পাতলা করে কাটাম শুকন শুকন করে, আর মোটা করে কাটন যেত না। মোটা করে কাটলে তরকারিটা আমাদের টমেটো আর আলু দুই রকম দেওয়া যাইবা, দুই রকম দেওয়া দিলে তরকারি সুন্দরটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আলুটি সুন্দর মতো কাটতে লাগছি, কাটতে আমি একটা বাটির মধ্যে ধরে রাখতেছি, আর আলুটি কিন্তু পানির মধ্যে রাখন লাগবো, পানি ছাড়া আলু রাখলে কালা কালা দাগ করে যাইব, তখন আলুটি দেখতে সুন্দর দেখা যাইতো না। তখন আমি দুইটা ফ্রি আইজার করে কাঁচামরিচ কাটছিলাম, কাঁচামরিচটি আমি অর্ধেক অর্ধেক কাটতেছি, কারণ খাওয়ানোর সময় কাঁচামরিচে বিচিরি কামড়ে পড়লে এত খারাপ লাগে বলার বাইরে। তবে আপনারা যদি চান তাহলে পুরা কাঁচামরিচটাই কাটতারবেন, এটাতে কোনো সমস্যা হইতো না। আর আমি দুইটা ফ্রি আই সিলাই খুশি 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 করে কাটতে লাইতাছি, খাইতে একটা বাটির মধ্যে তুলে রাখতাছি। তখন আমি একটা বাটির মধ্যে তরাই লাগে মশলাটা রেডি করা, এর লাগে কাটতে রাখছিলাম যে কাঁচামরিচ রেডি দিছি, দিয়ে দিতাছি এখন আদা রসুন বাটা দেড় চামচ, আর দিতাছি জিরা বাটা এক চামচ, এখন দিয়ে আমি এক চামচ লবণ, লবণটা আপনি আর পরিমাণ মতো দিবেন, কারণ আপনার বেশি কমল লাগ ধরে তরার অনুযায়ী, আর দিতে আসছি এক চামচ ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন, যতানি জল খাইতে চান। তো আমি এনে দুই চামচ দিতে আসছি, আর দিতে আসছি এক চামচ হলুদের গুঁড়া। এখন চুলাতে একটা কড়াই বয় আদিয়া দিতে আসছি আধা কাপ সয়াবিন তেল, আর দিয়া দিতে আসছি কাটতে রাখছিলাম যে পেঁয়াজ কুচি দিয়ে দি, পেঁয়াজ দি দিয়ে বারবার লাইরা দেওয়া লাগ, পেঁয়াজ যদি নালারা যায় তাহলে পেঁয়াজ দি ফুইরা যাইব, আর ফুইরা গেলে তরকারিটার গন্ধটা খুব খারাপ হয়ে যাইব, যেটা খাইতে একেবারে খারাপ লাগবো, খাইতো মনেই চাইতো না। তো পেঁয়াজ দি যখন একটু লাল লাল ওয়েট বই শঙ্কা দিয়া দিয়ে যে মশলাটা হরে রাখছিলাম, আমি মশলা মশলাটাতে আমি তেলের মধ্যে দুই তিন মিনিট বাজিয়ে নিলাম, বাজলে হইব কি আদা রসুন আর হলুদে যে কাঁচা একটা গন্ধ থাকে, গন্ধটা একদম থাকতো না। দুই তিন মিনিট বাজার পর আমি দিয়া দিয়াম পানি, পানি দেওয়ার অতটা বেশি দেওয়া যাইতো না, উট্টু করে দিয়াম পায়রা যখন একটু বলা খাইব, তখন আমি যে মাছটি রাখছিলাম এই মাছটি দিয়া সুন্দর মতো লাইরা দিয়ে, লাইরা ডাইকা দিয়ে ডাকনা দিয়ে, এমনি ডাকনা দিয়ে আমি দুই মিনিট ডাইকা, দুই মিনিট পর ডাকনাটা তুললে আবার লাইরা দিয়ে, এমনি আমি 4-5 মিনিট মাছটি কষাই, কষাই পর একটা বাটির মধ্যে তুলে রাখাম। তাহলে আমি আস্তে আস্তে সবই মাছ বাটির মধ্যে তুলে রাখছি, মাছটি কিন্তু আস্তে আস্তে তুলার লাগবো, নাহলে মাছটি ভাঙ্গা যাইব। আলুটি দিয়ে আমি ভালোভাবে লাইরা সাইরা দিয়াম, দিয়ে ডাকনা দিয়ে ডাইকা দিয়ে, ডাকনা তুললে তুললে কয়েকবার আমি আলুটি নাইরে সাইরে দিয়াম, আলুটি আমি 7-8 মিনিট আর নাড়বাম, নাইরে পরে আমি দিয়ে দিয়াম টমেটো দি, টমেটো আর আলু একসাথে দন যেত, দিলে আলুটি সিদ্ধ হইতে হইতে টমেটো ডে করে গলিয়ে শেষ হয়ে যাইব। টমেটো দিয়ে আমি ভালোভাবে নাইরে সাইরে মিশাই নিতে আসছি, তাতে টমেটো আর আলু সবজির মধ্যে মশলাটা ভালোভাবে লাগে। তো মিশানো হয়ে গেলে আমি এখন ডাকনা দিয়ে ডাইকা দিয়াম, কিছুক্ষণ পর ডাকনাটা তুললে আবার আমি একটু লাইরে দিয়াম, এভাবে আমি টমেটো আরো 5-6 মিনিট বলার কষাই, কষাই আমি দিয়ে দিয়াম পানি, পানি দিয়ে যে মাছটি কষাই রাখছিলাম আমি মাছটি দিয়ে দিয়াম, মাছটি দিয়ে কুসুম দিয়ে সাইড দিক দিয়ে সরাই দাম লাগবো মাছটি, মাছটি দিয়ে বেশি লাড়াছাড়া কম যেত না, মাছটি বেশি লাড়াছাড়া করলে মাছটি ভাঙ্গে যাইব। তো দেখ কয়না আমি কি সুন্দর করে মাছটি সাইড দিক দিয়ে সুন্দর করে সরাই সরাই দিতাছি, দিয়ে আমার আর একটু পানি লাগবে, এই পানিটা তরকারিটা সিদ্ধ হইতো না, তো আমি আর একটু পানি দিতাছি, দিয়ে ঢাকনা দিয়ে ডাইকা দিয়ে, ঢাকনা দিয়ে ডাইকা দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করেন, 20 মিনিট অপেক্ষা করলে খুব সুন্দর আর মজার একটা তরকারি রান্না হয়ে যাইব। আমার এই তরকারিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার ফেসবুকে ফলো, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল ফিশ আর্ট ভিডিও এটারে সাবস্ক্রাইব করে দিবেন।